ঠিক বলেছো মেজ বৌমা, একা একা কি একটা বাচ্চা মেয়ে শুতে পারে? মা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পাচ্ছি না, তোমরা তিলকে তাল কেন করছো? ও একা কোথায় শুয়েছিল? ও তো আমার সাথে শুয়েছিল, আর ভয় পেয়েছে তো কি হয়েছে? এটা একটা অ্যাক্সিডেন্ট। তাই তুই চুপ কর, কোনো বাচ্চার মাকে ছাড়া শোয়া আর একা শোয়া একই ব্যাপার। আর এই যে তোমার আক্কেলটা কবে হবে? এই তোমার মায়ের দায়িত্ব। শোনো, মা হওয়া মুখের কথা নয়, মা হতে গেলে অনেক শখ আহ্লাদ বিসর্জন দিতে হয়, আর যদি সেটা না পারো তাহলে একটা বাচ্চার দায়িত্ব নিয়েছো কেন? মা, তুমি কেন খামোখা বকাবকি করছো চন্দনাকে? চন্দনা সত্যি কোনো দোষ নেই এখানে। মা ঠিকই বলেছে বড়দা, আমলকিকে আমরা এই ঘর থেকে নিয়ে গেছিলাম। মেজদাম, প্লিজ তুই মাকে বোঝা, প্লিজ। বৌদি তো উল্টে নিয়ে যেতে বারণই করেছিল মা। বারণ করলো আর হয়ে গেল, তাই তো দায়িত্ব শেষ। ঠিক তাই। এই যে আমলকি দরজা ধাক্কা দিয়ে মাঝরাতে সকলের ঘুম ভাঙিয়ে দিল, বাড়িতে যে একটা অসুস্থ মানুষ আছে সে খেয়াল আছে? যদি তোদের বাবার ঘুম ভেঙে যেত দেখো মা। এই নাকি বাড়ির বড় বউ, এই নাকি সে সকলের দায়িত্ব নেবে আমাদের। তিস্তা, দয়া করে এই নিয়ে আর কথা বাড়িও না, আসলে অন্যায়টা আমারই হয়েছে মা, আমার উচিত হয়নি ওকে একা ছাড়া। মেয়েটা কত ভয় পেয়ে গেছে মা। আমলকি আমার কাছেই থাকবে, আমার কাছেই শোবে। আপনি ঘরে গিয়ে শুয়ে পড়ুন মা, অনেক রাত হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। আমলকি দেখ, আমি তোর কাছে আছি, আর ভয় নাই, ঠিক আছে? আর ভয় পাস না। হায় গৌরব, আর তোমার মাঝে আমি নিজে সশরীরে না থাকতে পারি, কিন্তু একটা না একটা বাধা আমি সব সময় রেখে যাব চন্দনা।